আমাদের পৃথিবী নানান রকমের প্রাণীতে ভরপুর এবং এই প্রাণী জগৎ এতটাই বিশাল যে এদের সম্পর্কে এখনো সমস্ত তথ্য জেনে ওঠা সম্ভব হয়নি। তাই তো আমরা যখনই কোনো আশ্চর্য ধরনের প্রাণী দেখি বা কোনো প্রাণীর অদ্ভুত ধরনের কাণ্ডকারখানা দেখি তখন আমরা যথেষ্ট অবাক হই। তাই আজ আমরা এই ভিডিওতে এমনই কিছু প্রাণীর সাথে আপনাদের পরিচয় করিয়ে দেব যাদের না দেখলে আপনি এদের অস্তিত্ব সম্পর্কে বিশ্বাসই করতে পারবেন না এবং প্রাণীগুলি দেখার পর আপনার মনে হতে পারে যে সত্যিই আমাদের পৃথিবী কতটা আশ্চর্য এবং রহস্যময় প্রাণীতে ভরপুর। তবে ভিডিওটি শুরু করার আগে আমি আপনাদের বলবো, আপনি যদি অদ্ভুতুলা চ্যানেলে নূতন হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দেবেন যাতে আমাদের নূতন ভিডিওর আপডেট আপনি সবার আগে পেতে পারেন। গ্রেটার সেজ গ্রুস। গ্রেটার সেজ গ্রুস, যাকে সেজ হেনও বলা হয়ে থাকে, একটি এমনই আশ্চর্য প্রাণী যাকে দেখলে আপনি যেমন সহজেই চিনে নিতে পারবেন তেমনই আপনি এদের দেখামাত্র অবাকও হয়ে যাবেন। এই পাখিটি মূলত আমেরিকা এবং কানাডায় দেখতে পাওয়া যায়। একটি পুরুষ গ্রেটার সেজ গ্রুসের উচ্চতা প্রায় 30 ইঞ্চি পর্যন্ত হতে পারে এবং এদের ওজন সর্বোচ্চ 7 পাউন্ড অবধি হয়ে থাকে। পুরুষ সেজ গ্রুস কিছুটা ছড়ানো এবং কাটার মতো দেখতে হয়, যার লেজ বর্তমান থাকে, যা স্ত্রী সেজ গ্রুসের ক্ষেত্রে দেখা যায় না। এদের জীবনের সবচেয়ে আকর্ষণীয় সময়টি হলো এদের প্রজননের সময়কাল, কারণ এই সময় একটি পুরুষ সেজ গ্রুস একটি স্ত্রী সেজ গ্রুসকে আকৃষ্ট করার জন্য কিছুটা এইরকম ভঙ্গিমায় নাচতে থাকে। আসলে এইরকম করার মূল উদ্দেশ্য হলো পুরুষ সেজ গ্রুসটি বোঝাতে চায় যে সে প্রজননের জন্য একদমই ফিট এবং এর মাধ্যমে সে চেষ্টা করে যে নিজের পছন্দ মতো স্ত্রী গ্রুস পাখিকে আকর্ষণ করার। একটি গ্রুস পাখি সাধারণত ছোটোখাটো গাছপালা এবং পোকামাকড় খেয়ে জীবন ধারণ করে। তবে বর্তমানে এই প্রজাতির প্রাণীকে বিপন্ন প্রাণীর তালিকায় ফেলা হয়েছে, কারণ দিন দিন এদের বাসস্থান কমে আসছে এবং এর ফলে এদের সংখ্যাও কমে আসছে। রেড লিপ ব্যাটফিস। আসুন এবার আপনাদের সাথে পরিচয় করিয়ে দিই এই অদ্ভুত দেখতে প্রাণীটির সাথে। আশা করি এই প্রাণীটিকে দেখে আপনি সহজেই বুঝতে পেরেছেন যে কেন এদেরকে রেড লিপ ব্যাটফিস বলা হয়। এদের ঠোঁটের এই লাল রঙের জন্য আপনি এদেরকে সহজেই চিনে নিতে পারবেন। এই ধরনের প্রাণী মূলত গ্যালাপাগোস আইল্যান্ডে বেশি দেখতে পাওয়া যায়। এরা জলের প্রায় 3 থেকে 76 মিটার গভীরে দেখতে পাওয়া যায়। এই প্রাণীটি খুব একটা ভালো সাঁতারু প্রাণী নয়, বরং এরা নিজেদের পাখনাগুলিকে হাঁটার জন্য ব্যবহার করে। আবার এই প্রাণীটি যখন পূর্ণাঙ্গ বয়স্ক হয়ে যায় তখন এদের ডোরসাল পাখনাটি একটি সিদ্ধারার মতো অঙ্গে পরিবর্তন হয়ে যায়, যা এদের শিকারকে আকৃষ্ট করার জন্য সাহায্য করে। এরা লম্বায় প্রায় 15 ইঞ্চির কাছাকাছি হয়ে থাকে এবং এরা মূলত সমুদ্রের ছোটোখাটো মাছ খেয়ে জীবন ধারণ করে। আপনি জানলে অবাক হবেন যে এই ব্যাটফিসের এরকম লাল ঠোঁট আসলে এদের বংশবিস্তারে সাহায্য করে। এই লাল ঠোঁটের জন্যই এরা নিজেদের অন্য ব্যাটফিসের থেকে আলাদা করতে পারে এবং নিজেদের প্রজাতির ব্যাটফিসকে নির্বাচন করতে পারে প্রজননের জন্য। ব্রাজিলিয়ান ট্রিহুপার। ব্রাজিলিয়ান ট্রিহুপার মূলত অ্যামাজনের রেন ফরেস্টে দেখতে পাওয়া যায়। এই পতঙ্গটি এতটাই অদ্ভুত দেখতে যে আপনি যদি কোনো এলিয়েন জাতীয় প্রাণীর সাথে তুলনা করেন তাহলে আপনি কোনো ভুল করবেন না। এই পতঙ্গটি মূলত গাছের পাতা খেয়ে জীবন ধারণ করে। এরা আয়তনে খুবই ক্ষুদ্র হয়। এদের শরীরের সবচেয়ে আশ্চর্যের বিষয়টি হলো এদের মাথার উপরের অঙ্গটি, যেখানে 5টি চোখের মতো অংশ থাকে এবং পেছনে একটি অ্যান্টেনার মতো অংশ থাকে। সত্যি বলতে এই অঙ্গটি আসলে কি কাজ করে তা আজ পর্যন্ত কোনো বিজ্ঞানী সহজভাবে ব্যাখ্যা করতে পারেনি। তবে অনেকেই মনে করেন যে অন্য প্রজাতির ট্রিহুপারদের থেকে এই প্রজাতির ট্রিহুপারকে আলাদাভাবে চিহ্নিত করতে এই অঙ্গটি একটি অন্যতম গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। হিডিং হক মথ কাটারপিলার। এরকম অনেক প্রাণীর কথাই আমরা জানি যারা নিজেদের শরীরের রং পরিবর্তন করে নিজেদেরকে লুকিয়ে রাখে শুধুমাত্র শিকার ধরার জন্য। তবে সব প্রাণী কিন্তু নিজেদের রং পরিবর্তন করতে পারে না বা শিকার ধরার চেষ্টা করতে নিজেদের পরিবর্তনও করে না। কিছু প্রাণী নিজেদেরকে আত্মরক্ষার জন্য এই পন্থা অবলম্বন করে। যেমন ধরুন এখন আপনারা স্ক্রিনে যে প্রাণীটির মুখ দেখতে পাচ্ছেন তাকে দেখে আপনারা ভাবতেই পারেন যে এটি আসলে একটি ভয়ঙ্কর সাপ। কিন্তু এবার ঠিক করে দেখুন তাহলে বুঝতে পারবেন যে এটি আসলে কোনো সাপ নয়, বরং এটি একটি হকমত কাটারপিলার। আসলে এই প্রাণীটি নিজের শত্রুকে ভয় দেখানোর জন্য নিজের মুখটিকে ঠিক এমনভাবে এগিয়ে রাখে যা দেখে শত্রুকে কোনো ভয়ঙ্কর সাপই মনে করে। এদের মুখের ধাঁচ কিছুটা সাপের মতো হওয়ায় এদের এই অ্যাক্টিং অনেকটাই খেটে যায়। এই প্রাণীটির আরেকটি উল্লেখযোগ্য বৈশিষ্ট্য হলো এদের জীবনচক্র। আপনি জানলে অবাক হবেন যে এরা মাত্র 10 থেকে 30 দিন পর্যন্তই বাঁচতে পারে।
লং ওয়াটেলড আমরেলা বার্ড। লং ওয়াটেলড আমরেলা বার্ড আমাদের এই ভিডিওর অপর একটি আকর্ষণীয় প্রাণী। এই প্রাণীটি মূলত সাউথ ওয়েস্ট কলম্বিয়া এবং ইকুয়েডরের ঘন জঙ্গলে দেখতে পাওয়া যায়। একটি পুরুষ আমরেলা বার্ডের উচ্চতা 40-42 সেন্টিমিটার পর্যন্ত হয়ে থাকে। স্ত্রী আমরেলা বার্ড এদের থেকে আয়তনে সামান্য ছোট হয়। পুরুষ আমরেলা বার্ডের গলার কাছ থেকে একটি পালক জড়ানো উপাঙ্গ নেমে থাকতে দেখা যায়, যার লম্বায় প্রায় 14 সেন্টিমিটার পর্যন্ত হয়ে থাকে। পুরুষ আমরেলা বার্ড এই উপাঙ্গের সাহায্যে নিজেদের পছন্দ মতো স্ত্রীকে খুঁজে নেয়। আসলে পুরুষ পাখিটি এই উপাঙ্গের সাহায্যে এক বিশেষ ধরনের নাচ করে, যা দেখে স্ত্রী পাখি আকৃষ্ট হয়। এই উপাঙ্গটির জন্য এদেরকে অতি সহজেই আপনি চিনে নিতে পারবেন এবং এই কারণেই এদেরকে বর্তমানে চোরা শিকারীদের খপ্পরে পড়তে হয়। এই পাখিটি বর্তমানে বিলুপ্ত হওয়ার মুখে, যদিও স্থানীয় সরকারের তরফ থেকে এদের সংরক্ষণ করার জন্য ব্যবস্থা নেওয়া হয়েছে। লিপটেলড গেকো। মাদাগাস্কারের আইল্যান্ডে আপনি এমন অনেক রকমের প্রাণী দেখতে পাবেন যাদেরকে পৃথিবীর অন্য কোনো স্থানে দেখতে পাওয়া যায় না, এবং এই রকম প্রাণীদের মধ্যে অন্যতম একটি প্রাণী হলো এই লিপটেলড গেকো। এই প্রাণীটি লম্বায় প্রায় 4 ইঞ্চি পর্যন্ত হয়ে থাকে, কিন্তু এদের শরীরের গড়নই এদের সবচেয়ে আকর্ষণীয় বৈশিষ্ট্য। এই প্রাণীটির শারীরিক গঠন ঠিক একটি পাতার মতো হয়। এরা যখনই কোনো গাছের পাতার সাথে সেঁটে থাকে, তখন এদের সাথে গাছের অন্য পাতার কোনো পার্থক্য থাকে না। মূলত এই গুণটিকেই কাজে লাগিয়ে এরা শিকার ধরার কাজটি সহজেই করতে পারে। এদের চোখে কোনো পাতা থাকে না, এরা নিজেদের জিভের সাহায্যে নিজেদের চোখ পরিষ্কার করে। এরা কমলা, বেগুনে, হলুদ ইত্যাদি অনেক রকমের হয়ে থাকে, তবে এদের শরীরের কালো ডটের সাহায্যে আপনি এদেরকে সহজেই চিনে নিতে পারবেন। আয়তনে ছোট হওয়ার কারণে এদেরকে অনেকে পোষ্য হিসাবেও পালন করে। লিফি সি ড্রাগন। লিফি সি ড্রাগন মূলত সাউদার্ন এবং ওয়েস্টার্ন অস্ট্রেলিয়াতে দেখতে পাওয়া যায়। এই প্রাণীটি আসলে পাইপফিশ এবং সিহার্সের একটি প্রজাতিভুক্ত প্রাণী। এই প্রাণীটির শরীরের চারিদিকে ঠিক পাতার মতো দেখতে অনেকগুলি উপাঙ্গ দেখতে পাওয়া যায়। এই উপাঙ্গগুলির কাজ শুধুমাত্র এদেরকে লুকাতে সাহায্য করা। আসলে এই সি ড্রাগন জলের তলার সিউট গাছ, ছোটোখাটো প্লাঙ্কটন এবং প্রবাল প্রাচীরের কাছে লুকিয়ে থাকে। নিজেদের শারীরিক বৈশিষ্ট্যের জন্য এরা এখানে এত সহজে মিশে যায় যে খুব ভালোভাবে না দেখলে আপনি এদের অস্তিত্ব টেরেই পাবেন না। এই সি ড্রাগন আবার নিজের শরীরের রং পর্যন্ত পরিবর্তন করতে পারে, তবে তার জন্য বিশেষ কিছু পরিস্থিতির প্রয়োজন হয়। এই লিফি সি ড্রাগন প্রায় 10 ইঞ্চি পর্যন্ত লম্বা হতে পারে। এই প্রাণীটি বর্তমানে সংকটপন্ন হওয়ায় এই প্রাণীকে পোষার ক্ষেত্রে কিছু বিধিনিষেধ আরোপ করা হয়েছে। তাছাড়াও একটি লিফি সি ড্রাগনের দাম প্রায় $10,000 থেকে $15,000 পর্যন্ত হয়ে থাকে। পান্ডায়ান্ড। আপনি যদি কখনো চিলির কোনো জঙ্গলে বেড়াতে যান, তাহলে সেখানে হঠাৎ করেই আপনি দেখতে পেতে পারেন কীটপতঙ্গ জগতের একটি মিষ্টি প্রাণীকে, যার নাম দ্য পান্ডায়ান। তবে দেখতে মিষ্টি বলেই কখনোই এদেরকে ছুঁয়ে দেখতে যাবেন না, কারণ এই প্রাণীটি যতটা মিষ্টি দেখতে ঠিক ততটাই ভয়ঙ্কর। একটি পান্ডায়ান্ডের চোখ বাদে সারা শরীর সাদা রঙের হয় এবং এদের সারা শরীরে কালো কালো ছোপ দেখতে পাওয়া যায়, যার কারণে এদেরকে পান্ডায়ান্ড বলা হয়। এই প্রাণীটি মাত্র 8 মিলিমিটার পর্যন্ত লম্বা হয়ে থাকে। এরা চলাফেরা করার সময় নিজের শরীরের সাহায্যে এক ধরনের সাউন্ড উৎপন্ন করে, যা আপনিও শুনতে পাবেন। তবে অনেক বিজ্ঞানীরা মনে করেন যে এরা আল্ট্রাসনিক সাউন্ডও উৎপন্ন করতে পারে, যা খালি কানে কখনোই আপনি শুনতে পাবেন না। মূলত বিপদে পড়লে এরা নিজেদের সঙ্গীদের জড়ো করার জন্যই এই আল্ট্রাসনিক সাউন্ডের ব্যবহার করে। এদের মুখে দুটি শক্তপোক্ত সূঁচের মতো দাঁড় উপস্থিত থাকে, যার সাহায্যে এরা শত্রুকে কামড়ে আহত করতে পারে। দি সিক্রেট হিপ্পো ফিসপা। আমরা সবাই জানি যে একটি জলহস্তি হালকা কর্দমাক্ত জলে থাকতে বেশি ভালোবাসে, কিন্তু আসুন এবার আপনাদের সাথে জলহস্তি সম্পর্কে এমন একটি তথ্য দিই যা হয়তো আপনারা জানেন না। কর্দমাক্ত জলে থাকার কারণে খুব সহজেই জলহস্তির গায়ে বিভিন্ন রকমের প্যারাসাইট এবং ময়লা জমে, এবং এই প্যারাসাইটগুলিকে দূর করার জন্য জলহস্তিরাও ফিসপার সাহায্য নেয়। এর জন্য এরা বার্বেল নামে এক ধরনের মাছের সাহায্য নেয়। এই মাছ জলহস্তির শরীর থেকে যাবতীয় ময়লা এবং প্যারাসাইটগুলিকে খেয়ে সাফ করে দেয়। এর ফলে যেমন হিপ্পোর শরীরের ময়লা দূর হয়ে যায়, তেমনভাবেই এই প্যারাসাইটগুলিকে খেয়ে ওই মাছেরও পেট ভরে যায়। সবচেয়ে মজার কথা হলো এই মাছ হিপ্পোর দাঁতগুলি পর্যন্ত পরিষ্কার করে দেয়। তো বন্ধুরা, আজকের ভিডিওটি এই পর্যন্ত। আজকের এই প্রাণীগুলির মধ্যে কোন প্রাণীটি আপনার সবথেকে আশ্চর্য এবং অদ্ভুত রকমের মনে হলো, তা নিচে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে ভুলবেন না। আর যদি ভিডিওটি ভালো লাগে, তাহলে ভিডিওটিকে লাইক করার সাথে সাথে নিজের বন্ধুদের সাথেও শেয়ার করে দেবেন। দেখা হবে পরের ভিডিওতে। টাটা।